नमस्कार বন্ধুরা অর্গ স্টুডিওর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিতিয়া পূজো। আমি কোনোদিন নামও শুনিনি পূজোটার, আজ এই প্রথম শুনলাম। প্রথম শুনলাম বলতে আমাদের বাড়ির সামনে যে দিদিভাই থাকে ওদের আছে পূজোটা, জিতিয়া পূজো। বাচ্চাদের জন্য, বাচ্চাদের দীর্ঘায়ু কামনা করে এই পূজোটা করা হয় এরকমই বলেছে দিদিভাই, ওই সূত্রেই জানা। তাছাড়া আমরা জানতামও না যে এই পুজোটাই মানে কি জন্য করা হয় সেটাও জানতাম না, আর পুজোর নামও জানতাম না, এই প্রথম শুনলাম। তো এটা ঘাটের ধারে করতে হয়, বেশিরভাগ মানে মহিলারা গঙ্গার ধারে গিয়ে করে, যাদের গঙ্গার ধারে যাওয়া হয়ে ওঠে না তারা পুকুর ধারে এসেই করে, পুকুরে ঘাটের সামনে এসে করে। তো আমাদের উঠানেই পুকুর, তোমরা সবাই জানো। তো ওই উঠানে পুকুরের সামনে ঘাটের ধারে, ঘাটের সামনেটাই দিদিভাই পুজো করছে। তো অনেক কিছুই মানে লাগে দেখছি, ফুল ফুল এগুলো তো লাগেই, ফুল তো লাগবেই পুজোতে। আর এই যে দেখতে পাচ্ছ সব গোটা ফল লাগবে। আর এখানে মনে হয় কলা বারোটা না ১৩টা বললো কলা লাগে। আর এই যে নারকেলটা খোলা সমেত লাগে। আর যত রকম ফল চাপাবে সব ফলই গোটা চাপাতে হবে। আর এখানে ধুনোর ব্যবস্থা করা হয়েছে, ধুনো দেবে দিদিভাই। প্রথমে দিদিভাই ঘরটা সাজিয়ে নিচ্ছে, তারপর ফলগুলোতে সিঁদুর দেবে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই যে নারকেলটা চাপিয়ে দিল, আর তারপর কলাটা সবসময় বলতে নেই, বলে নাকি পাকা ফল বলতে হয়। তো ভালোই লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ ফুলের সাজিতে একটা বই আছে, জীবিত পত্রিকা। এই বইটা দিদিভাই শেষের দিকে পড়বে, খুব ভালো লেগেছিল, আমরা শুনেছি শেষ পর্যন্ত, খুব ভালো লেগেছে। তো তোমাদের কার কার এরকম পুজো আছে প্লিজ জানিও। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এরপর ধূপ দেখাচ্ছে দিদিভাই, ধূপ ধরাচ্ছে। गौतम जी ने कहा,
जब भारत महाभारत युद्ध का अंत हो गया और द्रौपुत्र अश्वत्थामा के द्वारा अपने बेटे को मरा देखकर सब पांडव बड़े दुखी हुए तो पुत्र के शोक से व्याकुल हो के साथ ब्राह्मण श्रेष्ठ सोभी के पास गई और उसने शोक में से कहा, हे विपिन, कौन सा उपाय करने से बच्चे दीर्घायु हो सकते हैं? कृपया करके ठीक ठीक कहिए। धूम बोले, सत्य युग में सत्य वचन बोलने वाला, सत्य धारण करने वाला समदर्शी जिमू नामक एक राजा था। एक बार वह अपने स्त्री के साथ अपनी ससुराल गया और वही रहने लगे। तो बंधुरा जितिया पुजो केमन लागलो अवश्य कमेंटे जानाबे और आमार चैनलटा सबस्क्राइब करे नेबे। आजकेर मतो एखानेई राखलाम, टाटा।